ছাত্রীরা আজ আমরা পড়ব শিশুর আহারজনিত কি কি রোগ হয় এবং রোগের প্রতিকারগুলি। আগের দিনকে সমস্যা পড়েছি, আজকে পড়ব রোগ। শিশুর আহার যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমেই আসব ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয়ের সমস্যায়। কি হয়, এটা কিছুটা অসাবধানতার জন্য হয়। দুধ বা কোনো মিষ্টি জাতীয় জিনিস, পেস্ট্রি, চকলেট ইত্যাদি খাওয়ার পর যদি ভালো করে মুখ না ধোয়া হয়, ব্রাশ না করা হয়, ভালো করে জল দিয়ে না মুখ ধোয়া হয় বা জল না খাওয়া হয় দুধ খাওয়ানোর পর, এর ফলে কি হয়, খাবারটা দাঁতের মধ্যে আটকে যায় এবং সেখান থেকে দাঁতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আস্তে আস্তে দাঁত ক্ষয়িতে পারে, মাড়ির সমস্যা হতে পারে, স্পঞ্জি গাম, পায়োরিয়া ইত্যাদি বিভিন্ন রকম পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 70-80% স্টুডেন্টস এই দাঁতের সমস্যায় ভোগে এবং সেটা এই ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যারই ফল। রোগ জীবাণু দাঁতের মধ্যে আটকে গিয়ে মাড়ি এবং দাঁতের ক্ষয় ঘটায়। এর প্রতিকার কি? প্রত্যেক দিন 2 বা 3 বার করে ব্রাশ করতে হবে এবং কোনো মিষ্টি বা চটচটে জাতীয় জিনিস যেমন দুধ, চকলেট, পেস্ট্রি ইত্যাদি খাওয়ার পরে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। যদি ব্রাশ করা সম্ভব নাও হয় যেন অতি অবশ্যই জল খেয়ে নেয় বা শিশুকে দুধ খাওয়ানোর পরেও সেই জন্য জল খাওয়াতে হবে এবং ভিটামিন সি এবং ডি আর এ সমৃদ্ধ যদি খাদ্য খাওয়ানো যায়, ক্যালসিয়াম ইত্যাদি সমৃদ্ধ খাদ্য খাওয়ানো গেলেও এর প্রতিকার সম্ভব। এবং এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে শিশু মিষ্টি, চকলেট ইত্যাদি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার কম খায়। এরপর আসব পেটে ব্যথা। শিশুদের পেটে ব্যথার কারণ বিভিন্ন রকম হতে পারে। গরুর দুধে উপস্থিত ল্যাকটোজ থাকে, দুগ্ধ শর্করা, সেটা শিশুরা ঠিক মতো যদি সেই প্রোটিনটা যদি না সহ্য করতে পারে সেটার জন্য হতে পারে। দুধে উপস্থিত প্রোটিন কেসিন আমরা জানি, এর আগে পড়েছি যে সেটা কঠিন দইতে পরিণত হয়, এর জন্য সমস্যা হতে পারে। এবং যদি ওই মায়ের আর শিশুর সম্পর্ক যদি আবেগপূর্ণ না হয় তখনও শিশু শারীরিক সমস্যা হয়। আচ্ছা, এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে মাতৃদুগ্ধ থেকে শিশুকে বঞ্চিত করা যাবে না, 6 মাস পর্যন্ত পান করাতেই হবে এবং 6 মাসের পর যখন বদলি খাদ্য শুরু করব সেদিকেও ভালো করে নজর রাখতে হবে। এরপর পেটে বায়ু, যদি মায়ের স্তন একদিকের স্তন দীর্ঘক্ষণ ধরে পান করে বা ওই বোতল যখন বটল ফিট করবে বোতলে যে নিপিলটা হয় চুষিকাটি, এইটা যদি ছিদ্রটা বড় থাকে মানে ওই হোলটা, এর ফলেও শিশুর পেটে তখন বায়ু প্রবেশ করে খাদ্যের সঙ্গে সঙ্গে, এর ফলে শিশুর পেটে বায়ু জমতে পারে। এর কি প্রতিকার? মায়ের উভয় স্তন থেকে শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে হবে এবং ওই নিপলের হোলটা যদি বা চুষিকাঠিটা যদি বড় হয়ে যায় তখন ওটা পাল্টে নতুন একটা দিয়ে দিতে হবে। এরপরে আসছে তীব্র উদরাময়, প্রচণ্ডভাবে জীবাণু সংক্রমণ হয়ে যাওয়ার, প্রচণ্ডভাবে পেটে ব্যথা এবং প্রচুর পরিমাণে মলত্যাগ করছে এবং সেই মল প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, এটা হচ্ছে একটা জীবাণুঘটিত রোগ। শিশুকে খাদ্য দেওয়ার আগে ঠিক মতো খাদ্যে মানে যে পাত্রে দিচ্ছি সেই পাত্রটা জীবাণুমুক্ত করা প্রয়োজন, কারণ না হলে সেই জীবাণু খাদ্যের সাথে শিশুর শরীরে চলে যেতে পারে। সেই জন্য শিশুর এই উদরাময় হতে পারে বা খাদ্যের বিষক্রিয়াজনিত হতে পারে। সেই দিক থেকে মাকে সচেতন থাকতে হবে
যেন খাদ্য কোনোভাবে জীবাণু সংক্রমিত না হয় বা যে পাত্রে করে খাওয়ানো হচ্ছে সেটা যাতে কোনোভাবে জীবাণু দ্বারা সংক্রমিত না হয়। এটার প্রতিকার কি? ভালোভাবে হাত পা পরিষ্কার করে ধুতে হবে এবং যে পাত্রে খাওয়ানো হবে সেটা যাতে গরম জলে ধুয়ে জীবাণু মুক্ত করে নেওয়া হয়। এরপর আসবো খাদ্যে অ্যালার্জি। খাদ্যে অ্যালার্জি, খাদ্যে অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে। যেমন কিছু অ্যালার্জি প্রবণ খাদ্য আছে, যেমন দুধ, ডিম, বেগুন, চিংড়ি মাছ, এইগুলো থেকে অনেক সময় অ্যালার্জি হয় অনেকের ক্ষেত্রে, সকলের নয়। তখন সেটা চিহ্নিত করতে হবে যে কোন খাদ্য থেকে অ্যালার্জি হচ্ছে। সেই খাদ্য শিশুকে দেওয়া যাবে না, সেটা বন্ধ করে দিতে হবে। এবং অনেক সময় ঠিকমতো খাবার হজম না হলেও শিশুর অ্যালার্জি হয়, তো সেইগুলো দিকে খেয়াল রাখতে হবে। এটার প্রতিকার কি? এটা ডাক্তারের পরামর্শ নিতে হবে, যদি বোঝা যায় সেগুলো বন্ধ করতে হবে, না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরে বিভিন্ন কারণে শিশুর খাদ্যের বিভিন্ন কিছু কিছু খাদ্যের প্রতি অনীহা দেখা যায়, যেটা বৈচিত্র্যপূর্ণ হয় না, এটাও একটা কিন্তু রোগ। যে কোনো খাবারই সে খেতে চায় না, শুধুই সে চিপস খাবে, তার কিছু ভালো লাগছে না, দুধ না, ভাত না, রুটি না, ফল না, ফলের রস নয়, শুধু চিপস খাবে, শুধু চকলেট খাবো, অন্যান্য কোনো সমস্ত খাদ্যের প্রতি তার অনীহা। এটার জন্য কি করতে হবে? এর ফলে শিশুর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে, পুষ্টি হবে না, অপুষ্টির শিকার হবে শিশু। এর জন্য কি করতে হবে? যে খাদ্যগুলো খেতে চাইছে না সেটাকে বিভিন্ন রকমভাবে আকর্ষণীয় করে তুলতে হবে শিশুর কাছে, বিভিন্নভাবে বানাতে হবে, রান্না করতে হবে, যাতে শিশুর কাছে সেটা আকর্ষণীয় হয়। মা প্রচণ্ডভাবে যদি তাড়াহুড়ো করে সেটা একটা অসুবিধা, মায়ের ধৈর্য হারালে চলবে না, মায়ের ধৈর্য চ্যুতি, এর কারণেও শিশুর বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে। মাকে ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে ধীরে শিশুকে খাওয়াতে হবে, যাতে শিশুর পুষ্টি ঠিকমতো প্রাপ্তি ঘটে। পুষ্টির গলায় আটকে যাওয়া, গলায় খাবার আটকে যাওয়া থেকে শ্বাসরোধ হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে শুকনো খাবার বেশি না দেওয়া হয় এবং জল দিয়ে দেওয়া হয় তারপরে, কিংবা বড় বড় যাতে বেশি না খেয়ে ফেলে, বা গোটা কোনো জিনিস যাতে শিশু না মুখে ঢুকিয়ে খেয়ে ফেলে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি, শিশুর খাতে একটা লজেন্স দিয়ে ছেড়ে দেওয়া হলো, সে নিজে খাচ্ছে, যদি সেটা সাইজে বড় হয় হঠাৎ করে তার গলায় লেগে যেতে পারে, বা খেতে খেতে সে খেলছে, সেদিকগুলোয় খেয়াল রাখতে হবে। এগুলোও কিন্তু ভিন্ন ধরনের রোগ। এরপরে আরেকটা সমস্যায় আসছি, বিলম্বিত বদলি খাদ্যাভ্যাস। দেরিতে যদি শিশুকে খাওয়ানো বদলি খাবার দেওয়া শুরু করা হয় তখন অনেক সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য সঠিক সময় শিশুকে বদলি খাদ্য দিতে হবে। ফলের রস প্রথমে আস্তে আস্তে শুরু করতে হবে, লিকুইড জিনিস দিয়ে, গরুর দুধ, সবজির ঝোল, স্যুপ ইত্যাদি, তারপরে আস্তে আস্তে স্ম্যাশড সবজি, আপেল সেদ্ধ, আরো পরের দিকে হাফ বয়েল ডিম সেদ্ধ, এইগুলো দেওয়া যেতে পারে। না হলে কিন্তু বিভিন্ন রকম শিশুর সমস্যা দিকে দেখা যেতে পারে, অপুষ্টি হবে বা অনেক দেরি হয়ে গেলে শিশু খেতেই চাইবে না, এরকমও অনেক সময় দেখা যায়, অনেক দিন পর্যন্ত শিশু অন্য কোনো খাবার খেতেই চাইছে না। এরপর লাস্ট যেটাই আসছি সেটা হচ্ছে জল পানে কিন্তু শিশুকে ঠিকমতো ভাবে অভ্যস্ত করাতে হবে। শিশু যদি সঠিক পরিমাণে জল না খাওয়াতে অভ্যস্ত করানো হয়, শিশু কিন্তু শুধু জল খেতে চাইবে না, যার ফলে কি হয়, আমাদের পর্যাপ্ত পরিমাণে যদি জল খাওয়া না হয় খাদ্য ঠিকমতো হজম হতে পারে না, বিভিন্ন রকমের অভাব দেখা যায় শিশুর শরীরে, জলের অভাব দেখা যাবে, ডিহাইড্রেশন হবে। এবং জল পর্যাপ্ত পরিমাণে খেলে কি, প্রস্রাবের পরিমাণ, মূত্রত্যাগের পরিমাণ ঠিক থাকে এবং ঘামের সঙ্গে শরীরের বিভিন্ন রকম কিন্তু জীবাণু বেরিয়ে যায়। সুতরাং এই জলের অভাব ঘটা, এই জিনিসটা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্তই, বাড়িতে থেকে ভালো করে যেটা পড়ালাম সেটা দেখো, পড়াশোনা করো, ঠিক আছে।